বন্ধুরা আপনারা সবাই দেখতেছেন ডিজিটাল কৃষক ঠিকানা ইউটিউব চ্যানেল, আপনাদেরকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা। তো এটা হচ্ছে বিজয় মাস। তো বন্ধুরা বরাবর মতো চলে আসে আমার মেয়ে তাসের মিলে তারপর নতুন একটা ভিডিও করতে। তো আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা চারা গাছ রোপণ করব সঠিক পর্যায়ে, আর কিভাবে রোপণ করলে খুব দ্রুত ফল ফুল এবং মানে আমাদের গাছের গ্রোথটা অনেক ভালো হবে। তো তার আজকে একটা ভিডিও করব, আপনারা পুরো সময় ধরে দেখবেন। ক্যামেরায় আছে এস কে নিশান, আর ভিডিও মানে কথা বলতেছি আমি মেয়ে জাসার মিনাস। তো আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো একদম এ টু জেড কীভাবে গর্ত করবো, কীভাবে মালা তৈরি করবো, মানে পুরো বিস্তারিত মানে জানাই দেবো আর কি। আর খুব সুন্দর করে ধরে ধরে আপনারা দেখবেন। এটা হচ্ছে কমলা গাছ, এটা হচ্ছে মানে চায়না থ্রি কমলা গাছ, এটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি। এটা আজকে কেনা হয়েছে বাগান থেকে, এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। গাছের শিকড়গুলো দেখেন, এটা হচ্ছে মানে বস্তার মধ্যে বন্দি ছিল, ব্যাগের মধ্যে করা ছিল, অনেক শিকড় আজকে গাছের মানে তোলা হয়েছে। তো এটা লাগানোর আগে আপনাদেরকে দেখাবো যে মাদাটা আগে তৈরি করা, দেখো আগে মাদাটা দেখেন। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর করে মালা তৈরি করা আছে, এখানে এদের কোদালে দিয়ে সুন্দর করে মালা তৈরি করা আছে। আবার একটু সুন্দর করে একটু নিচ্ছি, সাদায় নিচ্ছি। তো মাদার ভিতরে এখন আমরা দিব হলো জৈব সার, দেখতে পাচ্ছেন। এখন জৈব সারটা যত মানে যত পারেন দিতে পারবেন, এখানে কোনো কম বেশি নেই। আপনার যত পরিমাণে আছে, আপনার বাড়িতে যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, অবশ্যই জৈব সারটা দিবেন সর্বপ্রথম, কারণ ইউরিয়া সারগুলো দেওয়ার এখন দরকার নেই। মানে সর্বপ্রথম জৈব সারটা সুন্দরভাবে দিবেন। দেখুন জৈব সারটা আমি এখন মাটির সঙ্গে মিক্স করে দিচ্ছি, নিচে মাটি ছিল, সুন্দর করে মিক্স করে দেওয়ার পর আগে দেখব সুন্দর করে মাটিটা মানে জৈব সারটা মিক্স করে দেওয়া হলো। এখন এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে গাছ, এই যে গাছটা সুন্দর করে দেখতে পাচ্ছেন, এই গাছের এই ব্যাগটা মানে আপনাদের অতি সব মানে সাবধানতার সহিত মানে ব্যাগটা কাটতে হবে, যাতে শিকড়গুলো যাতে লড়ে না যায়। একদম শিকড় লড়ে গেলে কিন্তু গাছ হবে না, আর মাটিটা যাতে ঝরে না পড়ে সেই ব্যবস্থা করতে হবে। দেখুন সুন্দর একটা ধারালো ব্লেড দিয়ে এই ব্যাগটা কেটে দেবেন সুন্দর করে। আপনারা যে কোনো গাছ এভাবে রোপণ করতে পারবেন। এই যে ব্যাগটা সুন্দর করে আমি কেটে দিচ্ছি, সবসময় খেয়াল রাখবেন যাতে আপনার যে ব্যাগ কাটতে যাতে আপনার গাছের সমস্যা না হয়, যতটুকু পারেন আপনার ব্যাগটা কেটে নেবেন সুন্দর করে। ব্যাগ কাটতে দু একটা শিকড় কাটে যায়, কোনো সমস্যা হবে না গাছের, দেখতে পাচ্ছি এই ব্যাগটা অনেক শক্ত আসলে। ব্যাগ কাটা দেখে না, খুব ভিডিও অফ চলে দেখতে পাচ্ছেন সুন্দর করে ব্যাগগুলো কাটা হচ্ছে। শিকড়টা গাছে অতিরিক্ত বেশি হয়ে গেছে, তো সেজন্য একটু ব্যাগ কাটতে সমস্যা হচ্ছে, মানে ব্যাগের সঙ্গে একদম জয়েন্ট হয়ে গেছে। তো খুব সাবধানতার সহিত ব্যাগটা খুলে নিতে হবে, তাতে খেয়াল রাখতে হবে মাটি যাতে একটাও নষ্ট না হয় বা খুলে না পড়ে, তাহলে কিন্তু গাছটা মারা যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একদম সুন্দর করে ব্যাগটা খোলা গেছে, আমার গাছের কিন্তু একটা মাটিও ধরে না। এই মাটির গুলো যদি ধরে যায় কিন্তু কখনোই গাছটা বেঁচে থাকবে না, সুন্দর করে মরে যাবে গাছটা। তো দেখুন এখন সুন্দর করে এখানে রোপণ করতে প্রত্যেকটি শিকড় যাতে মাটিতে এখানে নিচে জৈব সার দেওয়া আছে সুন্দর করে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে গাছটি রোপণ করলাম, দেখতে পাচ্ছেন। এখন এই আস্তে আস্তে চারিদিকের মাটি গাছে নামাই দিতে হবে, এভাবে নামাই দিতে হবে, মাটিগুলো যাতে ঢিলা না থাকে, মাটিগুলো ভেঙে দিতে হবে সবচেয়ে ভালো হয় এইভাবে। হাত দিয়ে যদি না হয় পা দিয়ে বা এটা দিয়ে ভেঙে দিতে হবে, ভালো যাবে। সে দেখতে পাচ্ছেন কোদালে দিয়ে মাটিগুলো নেমে দিলাম, দেখতে পাচ্ছেন সুন্দর করে মাটিতে গাছে দিয়ে দেওয়া হলো। আর গাছটি লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন গাছটি তার সোজা হয়ে থাকে। বন্ধুরা হয়ে গেল গাছ লাগানো, এখন গাছে এখানে কিছু পরিচর্যা আছে, যেভাবে সাইড দিয়ে সুন্দর করে পানি দেওয়ার মতো ব্যবস্থা করতে হবে, কারণ গাছে পানি দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে।
লাগানো হয়ে গেছে। সুন্দর করে আমরা পানি দিয়ে দিব। এভাবে পুরো গাছ দিয়ে প্রতিদিন দিনে দুইবার করে পানি দিবে। বন্ধুরা হয়ে গেল আমাদের আজকে মানে গাছ লাগানো অতি সহজ পদ্ধতিতে আপনাকে দেখালাম যে কিভাবে আপনারা যে কোনো চারা গাছ, কমলা গাছ, জলপাই গাছ, বেদানা গাছ যেটাই ইচ্ছে আমরা এইভাবে সুন্দর করে লাগাতে পারবেন। তো এইভাবে লাগালে ইনশাল্লাহ গাছের আর কোনো সমস্যা হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নেক্সট টাইম ভিডিও আপলোড করা মাত্র আপনারা পেয়ে যান। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।